একদম নতুন ইউনিক আর সাথে একজন ইউনিক মানুষকেও নিয়ে এসেছি, যিনি মানুষজনকে সুন্দর করে সাজতে বুঝলে শেখান বা তাদের রূপ তৈরি করে দেন, বলে দেন কি করতে হবে, কিন্তু নিজে অসাধারণ রান্না করেন। তাই এত ভালো একটা জিনিস, এত ভালো একটা জায়গা, এত ভালো একটা জিনিস খেতে এসেছি, তাই ধরো ওকে নিয়েই আসি সাথে করে। এসো, কথা দিয়েছিলাম লাইভে আসবো, আবার চলে এলাম, কারণ সেদিন ইভেন্টটা আমি আসতে না পেরে এত মিস করেছি। আজকে যেখানে সঞ্চিতা দি আমাকে খেতে নিয়েছে, এই মিসটা আমি করতে পারবো দেখে মনে হচ্ছে। আমি খাই, আমি খাওয়াই এবং খেতে ভালোবাসি, তো সুতরাং আমার কোনো অসুবিধা নেই, যা যা খাওয়াবে আমি সব খাবো। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে কি আছে স্পেশালিটি দেখে, তারপরে একটা একটা করে। আগে কি চিকেন না আগে মাছ? আগে ডিম। সত্যি একটা কাজ, অ্যাড্রেস বলে দেবো, যদি না আসেন ভীষণ মিস করবো। আচ্ছা দেবাচ্ছি, একটু আমার দাদি চাকরি করতে করতে একটা টাইম আছে সন্ধ্যেবেলায় যেখানে আড্ডা ফাটা পর্যন্ত মারা হতো, বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে, কাবাব যেহেতু ইভেন্টে ছিলাম, প্রোডাকশনে ছিলাম, আমাদের কুইক বাই ফুড বলি হতো কাবাব, হাতে খেতে খেতে কাজ করতে হবে, ফ্লেক্স লাগাতে হবে, যারা জানেন ইভেন্টে দিতে, তো ওখান থেকেই স্টার্ট করাই। আর একটা জিনিস মাথায় ছিল অ্যাট দ্য সেম টাইম, যে আমি এরকম প্রাইসে রাখবো যেটা অ্যাটলিস্ট কিছু আইটেম আমার মিনিমাম প্রাইসে থাকবে, যেটা সবার কাছে ফিজিবল না, কারণ কাবাব অ্যাকচুয়ালি ইটসেলফ নাও ডেজ ইটস লাইক এ প্রিমিয়াম সেগমেন্ট। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলি, আগে আমরা কাবাবটাকে প্রিফার করি অ্যাজ এ স্টার্টার, নট অ্যাজ এ ফুড, বা ওটা কে কিন্তু প্লেট বলছে স্টার্টার, তো স্টার্টার মানে কোথাও না কোথাও গেলে একটা প্রিমিয়াম সেগমেন্ট পড়ে, প্রাইস রেঞ্জও সেম ছিল। তো আমি যখন স্টার্ট করি তখন কাবাব আবার পিস হিসেবে বিক্রি করি, 4 টাকা করে পিস, মার্চ 13 তারিখে 2 বছর আগে। আর প্লাস তার সাথে কাবাব ছিল, উইংস ছিল, উইংস ছিল আমাদের 20 টাকা। সাইমেন্টেনিয়াসলি যখন ডিমান্ড রিলেট হয়, কাস্টমার ফিডব্যাক যখন আসে যে ভাই পিস রেখো না তুমি সিক করো, আমাদের বুঝতে সুবিধা, তখন আমরা ওই পিসটাকে একটা কম্বাইন কস্ট করে 100 টাকা করে সিক স্টার্ট করি। মানে 10 টাকা বাড়ানোর রিজন হচ্ছে আমাদের লাস্ট ইয়ার, মানে এই বছরে আফটার লকডাউন মেটেরিয়ালের দামগুলো সব বেড়েছে, গাড়ি আটকেছে, স্টফিস আর মশলার দামগুলো বেড়েছে, সেখান থেকে 10 টাকা আর 205 টাকা শুধু বাড়ানো হয়েছে, অ্যাজ ইট ইজ আগের প্রাইস সেম সেই, মানে তাও স্টিল উইংস আমাদের এখানে এখনো 25 টাকা আছে, যেটা আবার কালকে হবে, সেই উইংসটা আমি এখনো রেখেছি, 4টে নিলে 25 টাকা, সিঙ্গেল নিলে 30 টাকা। সবারকে মাথায় রেখে প্লাস রান্না করতে 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 ফিউশন ব্যাপারটা চলে এসেছে, যে কাবাবের মধ্যে আর কী করা যেতে পারে, টিক্কা হয়, রেসপি হয়, মালাই হয়, ওয়াই নট কিছু ওই মালাইয়ের মধ্যে টুইস্ট দিতে পারে বা টিক্কার মধ্যে কিছু টুইস্ট হতে পারে, সেম উইথ দ্য এগ রোস্ট, অনেক ধরনের ডিম ডিম যদি কিছু করা যায়, তো নেটে সার্চ করলাম কিছু পেলাম না, আমার একদম নিজে ট্রাই করে দিলাম কী হতে পারে, ডিম থাকবে ওদের কাঁচা ডিম দিয়ে দিলাম, কিছু হতে পারে, এই ডিমটাকে একটা প্রসেসে সহ্য করে মশলায় দিয়ে সেটাকে রোস্ট করলাম, বেশ ভালো লাগছে, ওরা শুধু রোস্ট করতে খুব ড্রাই হলো, তো ওপরে তোমার চিজ দেওয়া হলো, মেয়র ইনপুট হলো, মশলা হলো, চার্জ দেওয়া কি মিস করবেন আপনার?
মানে কি তুমি কোন বানাবে ভালো কি দেবে প্লিজ আশির দিন খাবো না ডবল প্লিজ এটা না খেতে এইটা কেটে খেতে হবে এটা ভিডিওর ভেতর থেকে দেখে কিন্তু কিচ্ছু বোঝার জো নেই এটা কি হেভেন মিথ্যাটা বলে তো লাভ নেই আবার পরের একটা কাবাবে যাব সেটাও খাবো কিন্তু আপনাদের না দিতে পেরে না খুব মন খারাপ হচ্ছে জানেন তো আমি যখন আবার লাইভে আসবো আপনাদের জন্য নিয়ে আসবো চিজ রেশমি উইথ স্পেশাল মশালা নাটস রেশমি মতো নরম হবে মশালা নাটস নাটসটা হচ্ছে ড্রাই ফ্রুটস কাজু কিসমিস আলমন্ডস উপরে টপিং থাকছে এটা আর এই যে পুরো চিকেনটা এটা ম্যারিনেট হচ্ছে চিজ দিয়ে উইথ তার সাথে থাকছে হার্বস হ্যাঁ হার্বস গুলো তোমাকে বলতে হবে না তাহলে তো মানুষ না খেলে বুঝবে মানে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা অল্প সুদি হবে শুধু বাটার আপ হবে মাইনে নেবো না ওটা না খাবারই নেবো
ভাবতেই পারছিলাম না যে কি করে এটা আর যদি খেতে ভালোবাসেন না ভালো খাবার ঠিক সেখানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আবার বলছি রাস্তায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে নিয়ে খাচ্ছি ওটাকে প্রায় দু ঘন্টা কনস্ট্যান্ট মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে মশলা দিয়ে, যেহেতু কিমা চিকেনের এক একটা পোর মানে এক একটা অংশ যেন মশলা যেন ঢোকে, তো কিমাই একদম একদম কিমা করাটা, তো ওটাকে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে কমপ্লিট হতে যায়, তারপরে এটাকে তুলে ফ্রিজে রেখে দিই সেট হতে একটুখানি ওর দোকানে চলে আসে। একটু থাকে যে কারণে এই তাপের মধ্যে না রেখে একটু কম আছে দিকে করে করতে হয়, এতে রাখলে কি হবে বাইরের বডিটা পুরো ব্ল্যাক হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার যে টুইস্টটা আছে যেটা আমি বলছিলাম সেটা এখন আসবে, আমি যদি তোমার কাছে এক সপ্তাহ থাকি না বিকেলে অ্যাসিস্ট্যান্ট হয়ে 150-200 কেজি ওজন নিয়ে বাড়ি কোনো সন্দেহ না, আমি মনে করি সপ্তাহে এক দিদি খাবো একটু ভালো খাবো, বলে যে খাবার তো একদিনের নয় মনে হয় রোজ কে না চায় বলো রোজ ভালো খাই। এবার দেবাংশু একটা কথা বলো, তোমার মেনু কার্ডটা খুব ইউনিক, একদম এক এক দিন এক একটা জিনিস থাকে, তো ধরো কেউ যেমন রাউসি বলছে রাউসি যখন আবার এসে প্যারে খাবে সেদিন যদি না হয় আমার এখন কি হবে না, আমার জেনারেলি ফেসবুক পেজে রোস্টেড কার্ড বলে একটা পেজ আছে যেখানে আমার ম্যাক্সিমাম 12:30 থেকে 1টার মধ্যে আমি ওখানে মেনুটা আপলোড করি, আজকে কি হচ্ছে টুডেজ মেনু বা টুডেজ পুরো অফার বা টুডেজ ধামাকা বা সুপার মেনু কিছু হলো আমি অলওয়েজ ওখানে করি, প্লাস কিছু কাস্টমারদের আমার কাছে ফোন নম্বর আছে তো তাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিই, স্পেশালি স্যাটারডে স্যান্ডে হোয়াটসঅ্যাপে পাঠাই, আদারওয়াইজ আমার ফেসবুক পোস্টে থাকেই থাকে যে আজকে এই স্পেশাল মেনুটা ওঠে বা পুরো কমপ্লিট মেনু যেটা দেখছো ওটাই ওখানে স্টিক করা থাকে বলে আমার তৈরি করার প্রত্যেককে দেখো খুব কিন্তু নিট এন্ড ক্লিন, হাত পা এত ছোট্ট জায়গার মধ্যে করছে আর তেমন সুন্দর স্বাদ, শুধু ক্যামেরায় দেখলে তো হবে না, যদি কোনো ফিডব্যাক থাকে আমি অলওয়েজ কাজ করি তোদের উপর, আমার কেউ বলেছিল যে দহি কাবাবে খুব দহি কাবাব বানাই আমি মানে কমপ্লিট দহি উইথ কাবাব স্টাফিং ডিফারেন্ট, বলে দইটা ভালো খেতে কিন্তু একটা টাইমের পর একই হয়ে যাচ্ছে একটু অন্যরকম হলে ভালো, দেন আই মেক ইট লাইক চারটে দই থাকে তো
কাবাব তো চারটে চার রকম তেলে কি বাটারে যখন যাচ্ছে হিটে মেল্ট হয়ে যাচ্ছে তোরে আর পান ফ্লেভার যেটা পানে আমরা লাল সবুজ যেটা দেয় না টুটি ফ্রুটি অ্যাকচুয়ালি তার উপরে চিজ দিয়ে মেল্ট হয়ে তারপর সব বিশ্বাস করো আমি না আমি কোনদিন শুনিনি পান কাবাব আমি কোনদিন শুনিনি চকলেট কাবাব চকলেট মিষ্টি শুনেছিলাম কিছু বছর আগে থেকে পান হুকা শুনেছিলাম কিন্তু পান কাবাব সত্যি আমি আজই শুনলাম চাপলি ইজ বেসিক্যালি বিলংস টু পেশাওয়ার পাকিস্তান তো ওখানে প্রিপারেশনটা একটু আলাদা দে ইউজ বিফ অ্যান্ড আদার স্টাফ তো আমার এখানে এটা আমি চিকেন দিয়ে নামানোর চেষ্টা করেছি মানে এটা আমার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আইটেম এই কার্ট মানে দু বছর কার্ট আমার তো এই আইটেমের সাথে তখন চাপলিটাও আমি করতাম তো ওটা এখন আমি রেগুলার আগে এটা স্পেশাল মেনুতে ছিল অন ডিমান্ড অফ কাস্টমার তো এটা এখন রেগুলার মানে ফ্রাইডে সন্ডে সন্ডে বন্ধ লোকেদের চাহিদা বিরিয়ানি আবার লাচ্ছা পরোটা রুমালির সাথে রুমালির সঙ্গে কিন্তু এটাকে চাপলি রোল করে তো অনলাইনে এই যে আইটেম আছে না লক্ষ্ণৌ রোল রুমালি রুটির উপরে শিক কাবাব দিয়ে প্যারে কাবাব দিয়ে গ্রিন চাটনি কুচি পিঁয়াজ কুচি লঙ্কার লেবু দিয়ে র‍্যাপ করে গেছে রোল ফ্যান্টাস্টিক খেতে সেম চাপলি দিয়ে আমি বানিয়েছিলাম বার্গার বাট নট আ বার্গারের ব্রেড একটা পাও ভাজির ব্রেড দিয়ে বার্গার করেছিলাম যেটা খেতে সুবিধা হবে বার্গারটা সাইড থেকে পড়ে যায় ও বড় বাইট নিতে হয় তো ওটা ভালো সাকসেস হয়েছে এখানে ওরা এখন স্টপ রেখেছি জাস্ট ট্রায়াল ভার্সন করেছিলাম অনলাইনটা হলে পরে সুবিধা হবে প্যাকিং করতে সুবিধা কারণ এখানে একটু ভিড় হলে না ঠিক করে সার্ভ করা যায় না আর সেটা আমি আমার কাছে খুব খারাপ লাগে যে কাউকে খাবারটা পড়ে গেল ধরনে সস গড়িয়ে গেল ওইভাবে না দেওয়া থেকে হ্যাঁ ভালো লাগে না তো আমার পার্সোনালি ভালো লাগে না ওইটা এটা এটা কর নেব তো ওটা আমার অনলাইন থেকে প্ল্যানে আছে খুব শীঘ্রই স্টার্ট হবে আর খেতে জানতে হবে খাওয়াতে জানতে হবে এটা আগে বিশ্বাস করতে হবে আর আমি দামিনীকে বলছি যে আমার সব কটা বন্ধুকে নিয়ে আমি কিন্তু প্রত্যেক দিকে এখানে একদিন না একদিন পার্টি করতে আসবো তখন কোন আসবে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে ও বলেছিল তুমি কে বলো টুইস্টটা কি টুইস্টটা আমি জানি বলে দেবো কি বলবো পয়লা বৈশাখে বলবো নতুন বছরে নতুন টুইস্ট নিয়ে দেবাংশুর সঙ্গে দেখবেন থ্যাংক ইউ দেবাংশু